ছুটির দিন হোক বা রাতের ক্রিকেট ম্যাচ চিকেন উইংস সামনে থাকলে সময়টা যেন ভালো হয়ে যায় এক নিমেষে আসসালাম আলাইকুম হ্যাঁ আমরা বলছি চিকেন উইংস সম্পর্কে যখন ইচ্ছে আজকাল রেস্তোরাঁ থেকে অর্ডার তো করাই যায় কিন্তু বাড়িতে বানাতে হলে চিকেন উইংস আসলে হল ঐতিহ্যবাহী খাবার তার সঙ্গে খালি মিশিয়ে দিতে হবে ব্যক্তিগত পছন্দ অনেকে তো বলেন এক প্লেটে চিকেন উইংস নাকি একশো সূর্যদের সমান তা সপ্তাহ শেষের পার্টি হোক কি সঙ্গীর সঙ্গে বাইরে যাওয়া পার্টি শুরু করতে উইংসের জুড়ি মেলা ভার মনে রাখা দরকার ক্লাসিক চিকেন উইংসের পাশাপাশি নতুন অনেক ধরনের এসেছে বাজারে তবে শুধু চিকেনের মানদণ্ডে আটকে থাকলে অতিথিরা খুশিই হবেন কারণ সেটাই বিশুদ্ধ এবং সর্বোত্তম বলে মনে করেন অনেকে সঙ্গে স্বাদ বাড়াতে চিজ নাগা সস টমেটো সস আর মাখন যোগ করা যেতেই পারে ঐতিহ্যগতভাবে এই পথটি মুরগির ডানাগুলিকে ভালোভাবে ভেজে তৈরি করা হয় এমনভাবে ভাজা হয় যাতে বাদামি হয়ে যায় ব্রেড ক্রাম্প এবং ময়দায় প্রলেপ দেওয়া থাকে চিকেনে স্বাদ বাড়ানোর জন্য চিকেন উইংসকে বিভিন্ন স্বাদযুক্ত সস দিয়ে মেরিনেট করা হয় যা খাবারকে আরও সুস্বাদু করে তোলে বাড়িতে এই রেস্তোরাঁ স্টাইলের চিকেন উইংস তৈরি করতে প্রস্তুত থাকলে কিছু টিপস মেনে চলতেই হবে রান্না শুরু করার আগে মুরগির ডানা কাটা গুরুত্বপূর্ণ মাংসের কাঠ সব থেকে জরুরি কারণ এটি ডিশটিকে একটি দুর্দান্ত টেক্সচার এবং আকৃতি প্রদান করার পাশাপাশি আরও ভালো স্বাদ দিতে পারে যদিও এই ব্যাপারটা সম্পূর্ণ ঐচ্ছিক এবং সবসময় প্রয়োজনও হয় না এটা একদমই রান্নার পছন্দের উপর নির্ভর করে যখন মেরিনেশনের কথা আসে তখন অবশ্যই নিশ্চিত করতে হবে যে যে সব সস ব্যবহার করা হচ্ছে তা যেন স্বাদ এবং মশলায় পূর্ণ হয় কারণ তবেই চিকেন উইংস সেই স্বাদযুক্ত হয়ে উঠবে এই খাবারের জন্য নিখুঁত মেডিটেশনের জন্য নানা ভেষজ ও মশলার মিশ্রণ যোগ করতে হবে এতে অলিভ অয়েল মেশানো হয় স্বাভাবিকভাবে তবে পছন্দের স্বাদের উপর নির্ভর করে মেরিনেশনে নানা সস যোগ করা যেতে পারে যার মধ্যে রয়েছে বার্বি কিউ সস সয়া সস চিলি সস নাগা সস টমেটো সস বা এমন কি কোনো মিষ্টি সসও ব্যবহার করা যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চিকেনের ডানাগুলো মেরিনেশনের মশলা দিয়ে ভালোভাবে মাসাজ করা তবেই একটি পারফেক্ট স্বাদের চিকেন উইংস পাওয়া যাবে শেষে চিকেন উইংসের উপর দিয়ে সাদা তিল দিতে পারেন তাতে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং স্বাদও বেড়ে যায় নিজ বাড়িতে কীভাবে বানাবেন তা আমরা জানলাম তবে আমি এটি খেয়েছি সরিষা পপুলারের রোডসাইড ক্যাফেতে এখানে খুবই চমৎকারভাবে বিভিন্ন ফাস্ট ফুডের আইটেম পাওয়া যায় মাঝে মাঝে এখানে এসে আমি খাই কিছুদিন আগে মিনি বার্গারের একটা ভিডিও আপলোড করেছিলাম সেটিও এখানকারই এখানের খাবার খুবই ভালো লাগে আমার তাই মাঝে মাঝে এখানে আসি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকুন